মাগুরা শ্রীপুর উপজেলায় ক্রিকেটার সাকিব আল হাসানের সমর্থনে আনন্দ মিছিল করায় এক আওয়ামী লীগ নেতার ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে তিন ডিসেম্বর বিকেলে উপজেলার লাঙ্গোল বাঁধ বাজারে এ হামলা হয় আহত গোলাম মোর্শেদ টুকু গায়েশপুর ইউনিয়নের বড় উদাস গ্রামের কেরামত আলির ছেলে ও গায়েশপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহত এই আওয়ামী লীগ নেতা বর্তমানে মাগুরা সদর হাসপাতালের চিকিৎসাধীন তাকে সন্ধ্যার দিকে শ্রীপুর থেকে এনে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয় ঘটনার প্রত্যক্ষদর্শী মোহাম্মদ ইলিয়াস হোসেন বলেন গয়েশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হালিম টুকু ভাইকে তার প্রতিদ্বন্দ্বী মনে করেন টুকু সামনের বার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচনে অংশ নিতে পারেন সেই আশঙ্কায় আনন্দ মিছিলের অজুহাতে তার ওপর হামলা চালানো হয়েছে স্থানীয় সূত্রে জানা গেছে সাকিব আল হাসান মনোনয়ন পেলে ২৬ নভেম্বর সন্ধ্যায় আনন্দ মিছিল করেন স্থানীয় আওয়ামী লীগ নেতা গোলাম মোর্শেদ টুকু এ সময় তার নেতৃত্বে গায়েশপুর ইউনিয়নের এক দুই ও তিন নম্বর ওয়ার্ডে আনন্দ মিছিল হয় মিছিল করার কারণে পরে হালিম চেয়ারম্যানের অনুসারীরা টুকুকে হুমকি দেন অভিযোগের বিষয়ে জানতে চাইলে গায়েশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হালিম বলেন আমার স্ত্রীকে ঢাকায় চিকিৎসার জন্য নিয়ে এসেছি এলাকা থেকে ফোনে আমাকে জানিয়েছে আমাদের ছেলেপেলে নাকি টুকুর উপর হামলা করেছে অবশ্যই এটা অপরাধ আইনিভাবে এর বিচার করা হবে আহত আওয়ামী লীগ নেতা টুকু সাংবাদিকদের কাছে অভিযোগ করেন তার ওপর হামলা চালিয়েছেন চেয়ারম্যানের সমর্থক গ্রুপের প্রায় আট থেকে দশ জন তিনি মাগুরা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাংবাদিকদের বলেন শ্রীপুর লাঙ্গলবাদ বাজার এলাকার কৃষি ব্যাংক থেকে বের হলে তার ওপর হামলা হয় শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাঞ্চন কুমার রায় বলেন তার অবস্থা আশঙ্কাজনক কয়েকটি পরীক্ষা করতে দেওয়া হয়েছে বিস্তারিত পরে জানা যাবে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাঞ্চন কুমার রায় বলেন শুনেছি দুর্বৃত্তরা টুকু নামের এক ব্যক্তির উপর হামলা চালিয়েছে তিনি সদর হাসপাতালে চিকিৎসাধীন এখনও আমাদের কাছে কোনো অভিযোগ আসেনি অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে